আসসালামু আলাইকুম, বিবিসিআই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম, পরে বিস্তারিত। ইয়েমেনের কয়েকটি শহরে ভয়াবহ বোমা হামলা। আলবেনিয়ার পার্লামেন্টে ভাষণ দেবেন এরদোগান। 20 ড্রোন ও 10 ক্ষেপণাস্ত্রের সাহায্যে আবুধাবিতে হামলা, নিহত 3 ও আহত 6। ইয়েমেনিদের নতুন পদক্ষেপ। জানুয়ারি মাসে কেন একের পর এক মিসাইল আকাশে উড়াচ্ছে উত্তর কোরিয়া? এবং সর্বশেষ জানিয়ে দেব, শব্দের তিন গুণ গতিতে শত্রুর ঘাঁটি ধ্বংস করবে ব্রহ্মস। চীনের ঘুম ওড়াতে পারে ভারতের এই অস্ত্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে এই সংবাদের মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে কমেন্ট করে। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। ইয়েমেনের কয়েকটি শহরে ভয়াবহ বোমা হামলা। সৌদি আরবের যুদ্ধ বিমানগুলো ইয়েমেনের রাজধানী সানা সহ কয়েকটি শহরে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির গভীরে অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইয়েমেনে হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী হামলা চালানোর পর সৌদি আরব এ বোমা বর্ষণ করল। ইয়েমেনের উপর চাপিয়ে দেওয়া দীর্ঘ যুদ্ধে সংযুক্ত আরব আমিরাত সৌদি জোটে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশোধ হিসেবে আবুধাবির কৌশলগত কয়েকটি স্থাপনায় হামলা চালায় ইয়েমেনি সেনারা। ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, গতকাল সোমবার রাজধানী সানার মাইন জেলার লিব্বি এলাকায় বিমান সৌদি বিমান থেকে বোমা বর্ষণে অন্তত 12 জন নিহত এবং 11 জন আহত হয়। আল মাসিরা টেলিভিশনের রিপোর্টার সানা থেকে জানিয়েছেন, সৌদি হামলায় আরো 5টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া লোকজনকে খুঁজে বের করার চেষ্টা চলছে। রাজধানী সানার সেপ্টেম্বরে 11 নামের একটি পার্কেও সৌদি বিমান থেকে বোমা বর্ষণ করা হয়। আল মাসিরা টেলিভিশন জানিয়েছে, 24 ঘন্টায় সৌদি আরব ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশের বিভিন্ন স্থানে 50টিরও বেশি অভিযান চালিয়েছে। এই প্রদেশের আল ওয়াদি, জুবাহ এবং হারিফ এলাকায় 31 বার বিমান হামলা চালায়। অন্যদিকে শাওবা প্রদেশের আইন এলাকায় 8 বার বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। এছাড়া 7 দফা বিমান হামলা চালিয়েছে বাইদার প্রদেশের সাওমা এলাকায়। ইয়েমেনের উত্তরাঞ্চল জাও প্রদেশ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল তাইস প্রদেশে 2 দফা করে বিমান হামলা চালানো হয়। হুদাইদা বন্দর নগরীর আল জাররাহি এবং উত্তরাঞ্চল হাজ্জা প্রদেশের হাজারা এলাকায়ও সৌদি আরব বিমান হামলা চালিয়েছে। 2015 সালের মার্চ মাস থেকে সৌদি আরব তার কয়েকটি আরব মিত্র দেশকে সঙ্গে নিয়ে দারিদ্র পীড়িত ইয়েমেনের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে। এই অভিযানে সংযুক্ত আরব আমিরাত সবসময় ভূমিকা রেখে চলেছে, এমনকি ইয়েমেনের ভেতরে ভাড়াটে গেরিলা পাঠিয়েছে আমিরাত। গতকালের হামলার আগে আরব আমিরাতকে সতর্ক বার্তা দিয়েছিল ইয়েমেনের সামরিক বাহিনী, সূত্র পার্স টুডে। আলবেনিয়ার পার্লামেন্টে ভাষণ দেবেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান গত বছর করোনা মহামারীর মধ্যেই 14টি দেশে সরকারি সফরে গিয়েছিলেন। এবছরের প্রথম বিদেশ সফরে তিনি আলবেনিয়ায় যাচ্ছেন। এ সফরে আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। আলবেনিয়ার পার্লামেন্টে তুরস্কের প্রেসিডেন্টের ভাষণ দেওয়ার কথা রয়েছে। এই সফরে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার অর্থায়নে পুনর্নির্মাণ করা প্রথমে বে মসজিদের উদ্বোধন করবেন এরদোগান। এরদোগান ল্যাক প্রদেশ তুরস্ক নির্মিত কমপ্লেক্স গুলোর উদ্বোধন করবেন, যা 2019 সালের শেষ দিকে 6.3 মাত্রার ভূমিকম্পের পর এলাকায় অনেক ক্ষতি হয়েছিল। ওই ঘটনায় 51 জন নিহত হন, 900 জনেরও বেশি আহত হন এবং প্রায় 17,000 লোক বাস্তুচ্যুত হন। 2020 সালের ডিসেম্বরে তুরস্কের হাউজিং ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন আলবেনিয়ান শহর 522টি বাসস্থান নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। 2019 সালের সেপ্টেম্বর এবং নভেম্বরে 2টি ভূমিকম্পে ঘর বাড়ি হারিয়েছেন এমন লোকের জন্য বাসস্থান বরাদ্দ করা হবে। ইয়েমেনিদের নতুন পদক্ষেপ, 20 ড্রোন ও 10 ক্ষেপণাস্ত্রের সাহায্যে আবুধাবিতে হামলা, নিহত 3 আহত 6। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইয়েমেনি সেনাবাহিনীর হামলায় অন্তত 3 জন নিহত ও 6 জন আহত হয়েছে। হামলায় 20টি ড্রোন ও 10টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, আমিরাতের ভূখণ্ডে ব্যাপক হামলা চালিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী ও গণ কমিটি। আবুধাবিতে ইয়েমেনিদের হামলা এখনও অব্যাহত রয়েছে বলে টিভির খবরে জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আবুধাবি শহরের প্রাণকেন্দ্রের শিল্প অঞ্চলে হামলা হয়েছে, কোনো স্থানে আগুন ধরে গেছে, সেখান থেকে ধোঁয়া উঠছে। এর আগে ইয়েমেনিদের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া শারি বলেছেন, কয়েক ঘন্টা পরে এই হামলা সম্পর্কে বিবৃতি প্রকাশ করা হবে। এমিরেটস নিউজ এজেন্সি বা WAM জানিয়েছে, আবুধাবিতে 2টি বিস্ফোরণ ঘটেছে। এর একটি বিস্ফোরণ ঘটেছে অ্যাডনক কোম্পানির তেল সংরক্ষণাগারের কাছে, অপর বিস্ফোরণটি আবুধাবির আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ঘটেছে। ইয়েমেনের তথ্যমন্ত্রী দাইফুল্লাহ আশামি বলেছেন, আজকের হামলার মাধ্যমে আবুধাবি
আবুধাবির কাছে শাস্তির বার্তা পাঠানো হয়েছে। গতকাল ইয়েমেনের সশস্ত্র বাহিনী আবুধাবিকে আগ্রাসী তৎপরতা অব্যাহত রাখার পরিণতির বিষয়ে সতর্ক করেছিল সূত্র পাওয়ার্স টুডে। জানুয়ারি মাসে কেন একের পর এক মিসাইল আকাশে উড়াচ্ছে উত্তর কোরিয়া? উত্তর কোরিয়া গত দু সপ্তাহের মধ্যে চারটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, কিন্তু জানুয়ারি মাসে ঘন ঘন এ ধরনের পরীক্ষা কোনো স্বাভাবিক ঘটনা না। উত্তর কোরিয়ার সরকার সাধারণত এ ধরনের মিসাইল পরীক্ষা চালায় দেশটির রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দিনগুলোকে সামনে রেখে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যখন একসাথে সামরিক মহড়া চালায়, তখন উত্তর কোরিয়াও এ ধরনের ক্ষেপণাস্ত্র আকাশে উড়িয়ে নিজের শক্তি সম্পর্কে জানান দেয়। যুক্তরাষ্ট্রের একটি গবেষণা প্রতিষ্ঠান কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস এ কাজ করেন অঙ্কিত পান্ডা। উত্তর কোরিয়া সম্পর্কে তিনি একজন বিশেষজ্ঞ। তিনি বলেন, এই মুহূর্তে উত্তর কোরিয়ার অর্থনীতি বেশ নাজুক অবস্থায় আছে। দেশের জনগণের মনোবলকে চাঙ্গা রাখতে এসব মিসাইল পরীক্ষা চালানো হচ্ছে বলে তিনি মনে করেন। তিনি আরো বলেন, কিম জং উনকে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির কথাও বিবেচনা করতে হচ্ছে। এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে তিনি দেখতে চাইছেন যে অর্থনৈতিক সংকট থাকা সত্ত্বেও জাতীয় প্রতিরক্ষার বিষয়টিকে তারা গৌণ করে দেখছেন না। উত্তর কোরিয়ার অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে আর দেশটিতে শুরু হয়েছে খাদ্য সংকট। এর কারণ, কোভিড মহামারী ঠেকাতে পিয়ংইয়াং সরকার নিজেই দেশের ওপর অবরোধ আরোপ করেছে। রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে তার প্রধান মিত্র দেশ চীনের সাথে কোনো বাণিজ্য হচ্ছে না, তবে এটা খুব দ্রুতই আবার চালু হবে বলে মনে করা হচ্ছে। উত্তর কোরিয়ার সর্বসময় ক্ষমতার অধিকারী কিম জং উন সম্প্রতি স্বীকার করেছেন যে তার দেশ এক জীবন মরণ সংকটের মুখোমুখি হয়েছে। শব্দের চেয়ে দ্রুত গতি সম্পন্ন হাইপারসনিক মিসাইল তৈরি সহ উত্তর কোরিয়ার সামরিক শক্তি বাড়ানো হবে বলে তিনি অঙ্গীকার করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতা গ্রহণের পর থেকে উত্তর কোরিয়ার সাথে আলোচনা বন্ধ রয়েছে। যুক্তরাষ্ট্র চায় উত্তর কোরিয়া তার পরমাণু অস্ত্র ত্যাগ করুক, কিন্তু একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর জন্য বাইডেন সরকার গত সপ্তাহে উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রথমবারের মতো নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফলে সোমবার যে মিসাইল পরীক্ষা চালানো হয়েছে, সেটি হয়তো যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিরুদ্ধে একটি জোরালো প্রতিক্রিয়া হতে পারে বলে মনে করছেন ইউহা ওমেন্স ইউনিভার্সিটির উত্তর কোরিয়ার বিষয়ক অধ্যাপক পার্ক ওয়ানগোন। তিনি বলেন, তারা দেখাতে চায় যে যুক্তরাষ্ট্রের পেশী শক্তিকে উত্তর কোরিয়া মোটেই ভয় পায় না। চীনকে দেখানোর জন্যই কি এই মিসাইল পরীক্ষা? উত্তর কোরিয়া এমন এক সময়ে এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে যখন মাত্র কয়েক সপ্তাহ পরে চীনে শুরু হতে যাচ্ছে বেজিং শীতকালীন অলিম্পিক্স। এটা চীনের জন্য একটা চরম মর্যাদার বিষয়। উত্তর কোরিয়া সম্পর্কে একজন বিশ্লেষক চ্যাড ও ক্যারল বলেন, আমি ধারণা করতে পারি বেজিং এ অলিম্পিক্স শুরুর ঠিক আগে নিজের দোরগোড়ায় এ ধরনের মিসাইল পরীক্ষায় চীন সরকার খুব একটা খুশি হবে না। টুইটারে এক পোস্টে তিনি এ মন্তব্য করেছেন, এরকম ঘটনা যদি আরো ঘটে তাহলে এটা ধরে নেওয়া অসম্ভব হবে না যে কোনো কারণে উত্তর কোরিয়া চীনের প্রতি বিরক্ত। তবে অঙ্কিত পান্ডা মনে করেন, চীনের সাথে যে কৌশলগত সুসম্পর্ক, তাতে বেজিং অলিম্পিক শুরু হওয়ার আগেই উত্তর কোরিয়া তার সামরিক মহড়া ও মিসাইল পরীক্ষার কাজগুলো সম্পন্ন করতে চাইছে। আর এসব পরীক্ষার জন্য এই সময়টাকে বেছে নেওয়ার পেছনের কারণ হচ্ছে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের আগে উত্তর কোরিয়া চুপ থাকতে চায় না এবং দেখাতে চায় না যে উত্তর কোরিয়ার অর্থনীতি এখন লাইফ সাপোর্টে রয়েছে। সূত্র বিবিসি। শব্দের তিনগুণ গতিতে শত্রুর ঘাঁটি ধ্বংস করবে ব্রহ্মস, চীনের ঘুম ওড়াতে পারে ভারতের এই অস্ত্র। গত 11 জানুয়ারি ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ভারত। এটি সমুদ্র সংস্করণ ভারতীয় নৌবাহিনীর স্টেলথ গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার INS বিশাখাপত্তনম থেকে এই মিসাইলের উৎক্ষেপণ করা হয়। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা DRDO জানিয়েছে, মিসাইল সফলভাবে লক্ষ্যে আঘাত আনতে সক্ষম হয়েছে। এই প্রসঙ্গে DRDO এর তরফ থেকে বলা হয়েছে, আজ INS বিশাখাপত্তনম থেকে সমুদ্র থেকে সমুদ্রে আঘাত আনতে সক্ষম ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। এই মিসাইল সফলভাবে লক্ষ্যে আঘাত করেছে। সমুদ্র থেকে সমুদ্রে আঘাত আনতে সক্ষম ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল সর্বোচ্চ যে দূরত্ব পর্যন্ত যেতে পারে, আজ সেটাই পরীক্ষা করা হয়েছে। পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা চীনের সঙ্গে সংঘাতের আবহে ব্রহ্মস মিসাইলের নয়া সংস্করণের পরীক্ষা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। ব্রহ্মস মিসাইল কি? ব্রহ্মস মিসাইল হলো একটি স্বল্প পাল্লার সুপারসনিক অ্যান্টি শিপ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল। 1998 সালে রাশিয়ার NPO মাসিনস্ট্রো এনিয়া এবং ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা বা DRDO সুপারসনিক ক্রুজ মিসাইল, যার নামকরণ করা হয়েছে ভারতের ব্রহ্মপুত্র এবং রাশিয়ার মস্কোভা নদীর নামে, শব্দের তুলনায় প্রায় 3 গুণ দ্রুত গতিতে ছুটে
যাওয়া এই মিসাইলটি শুধুমাত্র বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ মিসাইল নয়, এর উচ্চ গতির কারণে এটিকে রাডারও ধরতে অক্ষম। ব্রহ্মস পরিচিত তার সুপারসনিক গতির জন্য, এই মিসাইল শব্দের চেয়ে প্রায় 3 গুণ গতিতে ছোটে, যার ফলে এটিকে আটকানো কঠিন হয়ে দাঁড়ায়। এছাড়াও এই মিসাইল বৃহত্তর স্ট্রাইক পাওয়ার দেয়। নির্মাতারা বলেছে যে 1 সেকেন্ডে প্রায় 1 কিলোমিটার গতিতে ছুটতে পারে ব্রহ্মস। সুপারসনিক গতি এবং ওয়ারহেড ভর এই দুইয়ের মিশেলে ব্রহ্মসকে উচ্চ গতি শক্তি প্রদান করে, যা প্রাণঘাতী প্রভাব নিশ্চিত করে। ব্রহ্মস হল বিশ্বের একমাত্র পরিচিত বহুমুখী সুপারসনিক ক্রুজ মিসাইল, যা পরিষেবাতে রয়েছে ব্রহ্মসকে স্টেলথ প্রযুক্তিতেও সজ্জিত বলে বলা হয়, যা এটিকে রাডার এবং অন্যান্য ডিটেনশন সিস্টেমে কম দৃশ্যমান করে। ব্রহ্মসের একটি হাইপারসনিক সংস্করণ ব্রহ্মস 2 তৈরি করা হচ্ছে, যা শব্দের চেয়ে 5 গুণ গতিতে আঘাত আনতে সক্ষম হবে। ব্রহ্মসের কয়টি সংস্করণ আছে? ব্রহ্মস একটি সর্বজনীন দূরপাল্লার সুপারসনিক ক্রুজ মিসাইল সিস্টেম, যা স্থল, সমুদ্র এবং আকাশ থেকে উৎক্ষেপণ করা যায়। এর জাহাজ বিরোধী স্থল আক্রমণ এবং বিমান সংস্করণগুলি ইতিমধ্যেই ভারতীয় নৌবাহিনী, সেনা এবং বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত রয়েছে। 2013 সালে সাবমেরিন সংস্করণ পরীক্ষা করা হয়েছিল, অর্থাৎ এই মিসাইলটি ভূমি, জাহাজ, সাবমেরিন এবং বিমান থেকে উৎক্ষেপণ করা যেতে পারে। ভেরিয়েন্ট এবং লঞ্চ প্ল্যাটফর্মের উপর নির্ভর করে ব্রহ্মসের পাল্লা 300 থেকে 500 কিলোমিটার, 200 থেকে 300 কেজি ওজন বহনে সক্ষম এটি। তবে সংস্করণের ভিত্তিতে মিসাইলের ওজন নেওয়ার ক্ষমতা 2,200 থেকে 3,000 কেজির মধ্যে হতে পারে। ব্রহ্মসের রপ্তানি সংস্করণের পাল্লা হবে 290 কিলোমিটার, যা মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম এর দ্বারা আরোপিত 300 কিলোমিটার পাল্লার অধীনেই। ফিলিপিন্স ব্রহ্মস ক্রুজ মিসাইল সিস্টেমের প্রথম বিদেশি ক্রেতা হতে চলেছে। উপকূল ভিত্তিক জাহাজ বিরোধী অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থা অধিগ্রহণের জন্য প্রাথমিকভাবে 2.8 বিলিয়ন 55.5 মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে দেশটি। রিপোর্টে প্রকাশিত তথ্য অনুযায়ী ফিলিপিন্স ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল কেনার জন্য ছাড়পত্র দিয়েছে। আগামী সপ্তাহে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে যে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম সহ দক্ষিণ পূর্ব এশিয়ার আরো বেশ কয়েকটি দেশ ব্রহ্মস মিসাইল কিনতে আগ্রহ দেখিয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, আর্জেন্টিনা, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা সহ সম্ভাব্য ক্রেতাদের তালিকায় রয়েছে বলে সূত্রের খবর। ব্রহ্মসের একটি হাইপারসনিক সংস্করণ ব্রহ্মস 2 তৈরি করা হচ্ছে, যা শব্দের চেয়ে 5 গুণ গতিতে আঘাত করতে সক্ষম হবে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক সম্প্রতি বলেছে যে ব্রহ্মস অ্যারোস্পেস পরবর্তী প্রজন্মের জন্য ব্রহ্মস এনজি এর কাজ শুরু করেছে, যা আরো উন্নত রূপ। আগের গুলির তুলনায় এটি হবে ছোট, হালকা, যাতে এটি বিভিন্ন আধুনিক সামরিক প্ল্যাটফর্মে ইনস্টল করা যায়। হায়দ্রাবাদের ব্রহ্মস ইন্টিগ্রেশন কমপ্লেক্স এই মিসাইলের সাব সিস্টেমগুলির পরীক্ষা করে যুক্ত করা হয় এবং এখানেই মিসাইলের যান্ত্রিক ও ইলেকট্রনিক সিস্টেমগুলি একত্রিত করা হয়। ভারত ও রাশিয়ার অন্যান্য কেন্দ্রে এই মিসাইলের বিভিন্ন অংশ তৈরি করা হয়। 2021 সালের ডিসেম্বরে উত্তরপ্রদেশের লখনউয়ে ব্রহ্মস মিসাইল উৎপাদন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই ইউনিটে ব্রহ্মস এনজি মিসাইল তৈরি হবে। নতুন ইউনিটটি আগামী 2 থেকে 3 বছরের মধ্যে তৈরি হয়ে যাবে। প্রতি বছর গড়ে 80 থেকে 100টি ব্রহ্মস এনজি মিসাইলের উৎপাদন শুরু করবে।